আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হলো যে সাউথ কোরিয়াতে সবচেয়ে হাই ভিসা র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো কী কী অনেকেই আমাদের অফিসে বা বিভিন্ন পেজে ফেসবুকে সার্চ করে যে কোরিয়ার কোন ভার্সিটিগুলোতে রিজনেবল কস্টে যাওয়া যায় এবং কোন ভার্সিটিগুলোতে ভিসা সাকসেস রেট অনেক হাই থাকে তো আসলে আবার কোন ভার্সিটিগুলো সবচেয়ে ভালো তো এই যে ইভালুয়েশনের এক একটা প্রসেস সবচেয়ে ভালো ইউনিভার্সিটি আমরা ন্যাচারালি থিঙ্ক করি বা অনেকেই থিঙ্ক করে যে যেখানে সবচেয়ে বেশি ইনকাম করা যায় ওই ইউনিভার্সিটিগুলো অনেক ভালো আসলে এটাও একটা ম্যাটার থাকে আর সেকেন্ডলি আরেকটা আমার সাইড থেকে যেহেতু আমরা নিজেরা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং লং টার্ম করে স্টে করেছি এই ইনকামের পাশাপাশি আপনাদের সবার উচিত এমন কতগুলো ইউনিভার্সিটি চুজ করা যেখানে ইনকামও থাকবে পাশাপাশি আপনি হাই এডুকেশন কোয়ালিটি পাবেন কারণ আপনি যখন কোরিয়াতে ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স স্টে করবেন তারপরে কিন্তু অবশ্যই এক সময় এক সময় বাংলাদেশে ব্যাক করবেন তো ব্যাক করার সাথে কিন্তু টাকা কত আর্ন করছেন সেটা আপনার পাশে তেমন একটা থাকবে না থাকবে হলো আপনার এডুকেশান আপনি কতটুকু অ্যাচিভ করতে পারতেছেন তো সেই জন্যে আপনারা ইনকামকে বেশি ফোকাস না করে আমি সেটা বলবো যে আপনারা এমন ইউনিভার্সিটি চুজ করেন যেখানে এডুকেশনটা নিজের পার্ট টাইম ইনকাম থেকে আপনি বিয়ার করতে পারেন ওই দরকার দেখবেন আর হাই ইনকামের বেশি একটা প্রয়োজন আমি মনে করি না কারণ এখন সারা ওয়ার্ল্ডেই ইনকামটা একটু অনেক ডিফিকাল্ট তো আমি মনে করি ব্যাচেলারের এবং মাস্টার্সের নিজের টাকা দিয়ে নিজে পড়াশোনা করা সেটা হলো একশো পার্সেন্ট স্যাটিসফ্যাকশান থাকা ভালো এর চেয়ে বেশি হাই ইনকামের কথা চিন্তা করলে ভালো কোনো র্যাঙ্কের ইউনিভার্সিটি পাবেন না ভালো কোনো এডুকেশনের কোয়ালিটি ইউনিভার্সিটি পাবেন না ওয়েল তো মূল টপিকে আমি চলে আসি কোরিয়ার কোন কোন ইউনিভার্সিটিতে সবসময় বিচার ইস্যুটা অনেক ভালো থাকে তার মধ্যে একদম প্রথমেই থাকবে সেজং ইউনিভার্সিটি সাউথ কোরিয়ার সৌলে অবস্থিত ইউনিভার্সিটিটা এই সেজং ইউনিভার্সিটিতে বিচার ইস্যু সময় ভালো তবে অবশ্যই অনেকেই ধরা খেয়েছে লাস্ট সেমিস্টারে যারা ফেক ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করেছে ইউনিভার্সিটি ভালো থাকা সত্ত্বেও ফেক ডকুমেন্টসের কারণে অনেক বিচার রিজেকশন হয়েছে বাট ফ্রম এডুকেশন দ্যার ইজ নো রিজেকশানস ওকে ওকে অ্যান্ড সেকেন্ডলি শুধু একজন বিষয় রিজেক্টে তার আইএস দুইটা ব্যান্ডে ফাইভ ছিল একটা মেয়ে নাম বলবো না আর আমাদের এগারো বারো জন স্টুডেন্ট ছিল এগারো জন ভিসা পেয়েছে যাদের লাস্ট সেমিস্টারের দুইটা ব্যান্ডে আইএসের ফাইভ ছিল ওরা কেউ ভিসা পায় নাই কোনো ইউনিভার্সিটিতে না সো ওই সাইড থেকে আমি বলবো অ্যাম্পল ওয়াজ নাইনটি নাইন পার্সেন্ট বিচার সাকসেস ফ্রম সাইজং ইউনিভার্সিটি অ্যান্ড সেকেন্ডলি যেটা র্যাঙ্কিংয়ে আমার সাইড থেকে অনেক ভালো বিষয় ইস্যু দিচ্ছে ওসং ইউনিভার্সিটি সাউথ কোরিয়ার ওসোম ইউনিভার্সিটিতে লোকেশানটা হলো দেয়জনেই তো অনেকেই এই ইউনিভার্সিটিকে ডিভাইড করে যে এখানে জব ফেসিলিটি একটু কম সব জায়গায় ফেসিলিটি সব কিছু একসাথে পাওয়া যায় না যেমন আপনি চাইলে কোনো জায়গায় জব ভালো পাবেন এডুকেশন কোয়ালিটি ভালো পাবেন না কোনো জায়গায় এডুকেশন কোয়ালিটি পাবেন জবটা ভালো পাবেন না তো ওভারঅল সবাই কিন্তু যারা ওসম ইউনিভার্সিটি পড়তেছে ওরা কিন্তু নিজের টাকা দিয়ে নিজেরা পড়তেছে কেউ দেশ থেকে টাকা নিচ্ছে বলে আমার মনে হয় না ইভেন আমি অ্যাম্পলদের অ্যাম্পল যেহেতু অনেক স্টুডেন্ট পাঠাচ্ছি এফ সেমিস্টার ওসোম ইউনিভার্সিটিতে আমি এ পর্যন্ত করে দেখে নেই সবাই সারভাইভ করে আসে তো ওসম ইউনিভার্সিটির ইস্যু সবসময় হাই যেমন আমরা যদি কোনো সেমিস্টারে এই ইউনিভার্সিটিতে তিরিশ জন স্টুডেন্ট অ্যাপ্লাই করি আমাদের কমপক্ষে চব্বিশ থেকে প্রতিজন জন ভিসা পায় তো ওই সাইড থেকে

শর্ট টাইম ব্যাংকে টাকা রাখা এই এবং আর অন্যান্য বিষয়গুলো থাকে অ্যাকাডেমিক রেজাল্ট কোন সাবজেক্ট রেজাল্টে ডিগ্রেড পাওয়া ডিগ্রেড মানে ওয়ান পয়েন্ট পাওয়া ইত্যাদি অনেকগুলো ম্যাটার আছে যে কারণে ওদের বিষয়গুলো রিজেকশন হয় তো এখন অ্যান্ড অ্যান্ড ফোর্থলি যেটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি সেটা হলো জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আমাদের সবসময় দশ থেকে জন তেরো জন যেমন গত সেমিস্টারে আমাদের প্রায় বারো জন স্টুডেন্ট গেছে তার আগের সেমিস্টারে গেছে প্রায় তেরো জন বা চোদ্দ জন স্টুডেন্টের মতো সো এভরি সেমিস্টারে আমরা একটা হাই বিসার রেশিও পাচ্ছি কিন্তু তারপরেও কিছু স্টুডেন্ট রিজেকশন হচ্ছে সেটা হলো আইএস রেজাল্টের কারণে অ্যাকাডেমিক রেজাল্টের কারণে ব্যাঙ্কিং ইমিচিউরিটি বাট তারপরেও যাদের ব্যাঙ্ক এবং আইএসএস স্কোর সব ভালো ছিল ওরা সবাই ভিসা পাচ্ছে অ্যান্ড ফোর্থলি আমি বলবো হানিয়াং ইউনিভার্সিটি তো হানিয়াং ইউনিভার্সিটি কোরিয়ার সোলে লোকেটেড আপনারা অনেকেই জানেন এবং এটা একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এটা ওয়ার্ল্ড র্যাঙ্ক হলো ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া তো এটাতে লিমিটেড কতগুলো প্রোগ্রাম আছে যেমন বিবিএ আছে ইন্টারন্যাশনাল স্টাডিজ আছে তারপর হলো ডেটা সায়েন্স আছে বা তো এই ইউনিভার্সিটির বিচার ইস্যু আমাদের প্রতি সেমিস্টারে অ্যাম্পল থেকে তিনজন চারজন করে অ্যাপ্লাই করে আজ পর্যন্ত বিগত পাঁচ বছরের কোনো ধরনের রিজেকশান নেই কিন্তু প্রবলেম হলো এই ইউনিভার্সিটি শুধুমাত্র পাঁচজন ছজন সাতজন বাংলাদেশ থেকে অ্যাকসেপ্টেন্স করবে অ্যান্ড নাম্বার ফাইভ সেটা হলো হি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটাও সোলে লোকেটেড এবং এটার বিচার ইস্যু অনেক অনেক ভালো ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাডমিশান পেলেও আদার বিচার নিয়ে কোনো সমস্যা করে না যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তো অ্যাম্পোল থেকে এই ইউনিভার্সিটির বিচার ইস্যু আজ পর্যন্ত ফর লাস্ট ফাইভ ইয়ার্স হান্ড্রেড পার্সেন্ট বিচার ইস্যু এগুলোর বাহিরে আরও কী কী ইউনিভার্সিটি আছে আমি সেটাকে বলবো যে অ্যান্ড দ্য নেক্সট আপনি যদি রিজনেবল বাজেটের মধ্যে কম খরচের মধ্যে ইউনিভার্সিটি চান আপনি চাইলে দমশিন ইউনিভার্সিটি চুজ করতে পারেন এবং এটাতে বিবিএ আইটি হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে টিউশন ফিটা ভেরি রিজনেবল আইএস ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে ওরা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে এবং ফাইভ পয়েন্ট ফাইভও গত সেমিস্টারে আমাদের ছজন ভিসা পেয়েছে যারা ভিসা পায় তাদের আইএস স্কোর খারাপ ছিল বা একানমি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টেরগুলা ইমেচিউরিটি ছিল তো এখন আপনারা ডিসাইড করবেন যে আপনি কী চান আপনি যদি শুধুই টাকা চান তাহলে অবশ্যই ওইভাবে ইউনিভার্সিটি চুজ করবেন আবার যদি আপনি পড়াশোনার টাকা দুইটাই চান ওইভাবে ওই ধরনের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেন বাট হোয়াট উড বি মাই সাজেশন ফর ইউ

এবং আপনার যে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি সব কিছুর জন্য ভ্যালিউ থাকে যেমন আমরা কিন্তু কোরিয়া থেকে পড়াশোনা করে আসছি কিন্তু আমরা কিন্তু বেকার না বাংলাদেশে তো আমি সবার জন্যে যারা কোরিয়াতে পড়াশোনা করে আজ পর্যন্ত কেউ বেকার আমি দেখিনি সবাই অনেক অনেক ভালো পজিশন আছে বিভিন্ন কান্ট্রিতে ছড়ায় ছিটিয়ে আছে সবাই ভালো লাইফ লিড করতেছে তো আমি আশা করব যারা জুনিয়র ভার্সিটি চুজ করতেছে চুজ করার জন্য ট্রাই করতেছেন এবং সাউথ কোরিয়া পড়াশোনা করার জন্য আপনারা ট্রাই করতেছেন আমার সাজেশন থাকবে ভালো ইউনিভার্সিটি চুজ করেন ভালো এডুকেশন কোয়ালিটি ইউনিভার্সিটি চুজ করুন র্যাঙ্কিং ইউনিভার্সিটি চুজ করেন এবং রিজনেবল ইউনিভার্সিটিগুলো যারা ভালো ভিসা দিচ্ছে তাদেরকে চুজ করেন তো আশা করছি এ সেশনটা আপনাদের সবার কোনো না কোনো কাজে লাগবে আর যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান অ্যাম্পলিটিক্সনে সরাসরি চলে আসবেন আসসালামু আলাইকুম